হ্যালো ফ্রেন্ডস, নমস্কার, নমস্তে, আদাব। বাঙালি বাবুর্জি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে মোস্ট ওয়েলকাম। আজকে আমি আপনাদের রেস্টুরেন্ট স্টাইলে ভেজ ফ্রাইড রাইস বাড়িতে কিভাবে সহজেই বানাতে পারবেন সেটা শেখাবো। আমার এই রেসিপি ভিডিওটা ভালো লাগে যদি আপনাদের, তাহলে লাইক শেয়ার করবেন আর প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা ট্যাপ করবেন। তাহলে চলুন, লেটস স্টার্ট। ভেজ ফ্রাইড রাইস বানানোর জন্য আমি 4 কাপ দেরাদুন রাইস চাল আগে থেকে 1 চামচ নুন দিয়ে বয়ল করে নিয়েছি, 1/4 কাপ চপড পেঁয়াজ, 1/4 কাপ চপড গাজর, 1/4 কাপ চপ ক্যাপসিকাম, 1/4 কাপ কড়াইশুঁটি, 1/4 কাপ চপড বিনস, 1/4 কাপ চপড স্প্রিং অনিয়ন, 8-10 কোয়া চপড রসুন, 2 চপড কাঁচা লঙ্কা, 1 টেবিলস্পুন গোলমরিচ গুঁড়ো, 4 টেবিলস্পুন কুকিং অয়েল, 1 টেবিলস্পুন সয়া সস, 1/2 টেবিলস্পুন ভিনিগার, 1 টেবিলস্পুন চিনি আর স্বাদমতো নুন। গ্যাস অন করে একটা প্যান বসিয়েছিলাম, প্যানটা গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে তেলটা দিয়ে দিলাম। রসুনটা দিয়ে দিলাম, পেঁয়াজটা দিলাম, বিনসটা দিয়ে দিলাম। 1 মিনিট মতো নেড়ে চেড়ে নেব। গাজরটা দিয়ে দিলাম, ক্যাপসিকামটা দিয়ে দিলাম, কড়াইশুঁটিটা দিয়ে দিলাম। দিয়ে 2-3 মিনিট মতো এটা ভেজে নেব। দু তিন মিনিট মতো ভাজা হয়ে গেছে। এবার কাঁচা লঙ্কা কুচুনোটা দিয়ে দিলাম, খানিকটা স্প্রিং অনিয়ন দিলাম আর খানিকটা রেখে দিলাম যেটা আমি লাস্টে গার্নিশিং এর জন্য দেব। এবার সয়া সসটা দিয়ে দিলাম, ভিনিগারটা দিলাম, একটু নেড়ে চেড়ে নেব। এবার রাইসটা এর মধ্যে দিয়ে দিলাম, একটু মিশিয়ে নেব। গোলমরিচ গুঁড়োটা দিয়ে দিলাম, চিনিটা দিয়ে দিলাম আর 1/2 চামচ মতো নুন দিলাম। আপনারা স্বাদ মতো নুনটা দেবেন। ভালো করে মিশিয়ে নেব। ভেজ ফ্রাইড রাইসটা আমি চাইনিজ স্টাইলে আজকে বানাচ্ছি। যে কোনো চাইনিজ ডিশই হাই ফ্লেমেতে ননস্টিকে বানালে ভালো হয়। রেডি হয়ে গেছে আমাদের ভেজ ফ্রাইড রাইস। রেডি ভেজ ফ্রাইড রাইস। আমি উপর থেকে খানিকটা স্প্রিং অনিয়ন ছড়িয়ে দিয়ে গার্নিশ করে দিলাম। তাহলে সহজেই বাড়িতে বানিয়ে ফেলুন রেস্টুরেন্ট স্টাইলে ভেজ ফ্রাইড রাইস। আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মাতা দি।